नमस्कार आमी स्वप्ना स्वप्ना रान्ना करे आपनादेर सकलके स्वागत। आज के आमी बानाबो एग भिंदालू। एटा खूब जनप्रिय एकटा रेसिपि। एटा गरम भात रुटी विभिन्न रकमेर परोटार संगे खेते खूब टेस्ट। चलुन ताहले शुरू करा जाक आज के रेसिपि एग भिंदालू। एग भिंदालू बानानोर जोन्नो आमी एखाने चारटे डिम आगे थेकेई सेद्ध करे छाड़िये रेखेछि। एबार आमी एई डिम निये एटाके आमी माझखान दिये केटे नेब। এইভাবে আমি সব কটা ডিমকেই কেটে নিচ্ছি। আমি চারটে ডিমকেই এভাবে দুভাগে ভাগ করে নিয়েছি। এবার আমি এটাকে সরিয়ে রাখছি। এবার আমি একটা ভিন্দালুর জন্য মশলা তৈরি করে নেব। এর জন্য দিয়ে দিচ্ছি ছখানা লবঙ্গ আর আটখানা গোলমরিচ আর দিয়ে দিচ্ছি দু টুকরো দারচিনি আর তিনটে ছোটো এলাচ আর দিয়ে দিচ্ছি এক চামচ গোটা জিরে। এবার আমি মিক্সিতে এটা গুঁড়ো করে নেব। মশলাটা আমি গুঁড়ো করে নিয়েছি, এরকম দানা দানা গুঁড়োটা হয়েছে। এবার আমি এই শুকনো মশলার সাথেই দিয়ে দিচ্ছি এক ইঞ্চি মতো আদা গ্রেট করা আর দিয়ে দিচ্ছি রসুন। এখানে আমি ছ কোয়া রসুন গ্রেট করে রেখেছি। এই রেসিপির মেন উপকরণ হচ্ছে রসুন আর ভিনিগার। আর দিয়ে দিচ্ছি দুটো বড় সাইজের কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি তিন চামচ ভিনিগার। এটা দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। পেস্ট আমি বানিয়ে নিয়েছি, দেখুন খুব মিহি পেস্ট হয়নি, একটু দানা দানা আছে। যদি মনে হয় যে ভিনিগারটা তিন চামচ দিয়ে কোনো অসুবিধা হচ্ছে পেস্টটা বানাতে, তাহলে সামান্য একটু জলও দিয়ে দিতে পারেন। আমি এবার এই মশলাটাকে একটা বাটিতে তুলে নিচ্ছি। মশলাটা কাচিয়ে নেওয়ার পর মিক্সির জারে একটু মশলা লেগে আছে, ওই জন্য সামান্য একটু জল দিয়ে দিলাম। দিয়ে মিক্সির জারটা ধুয়ে আমি মশলার মধ্যে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। আপনারা যদি শুকনো লঙ্কাটা ব্যবহার করেন তাহলে কালারটা একটু সুন্দর হবে, লালচে হবে। কাঁচা লঙ্কাটা শরীরের পক্ষে ভালো, শুকনো লঙ্কাটা অনেক সময় পেটের প্রবলেম করে বলে আমি দিলাম না। গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি দু চামচ তেল। তেলটাকে একটু ছড়িয়ে দিচ্ছি। এবার এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ পেস্ট করে রাখা সেই মশলাটা। দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু নুন আর একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার এই মশলাটাকে আমি একটু ভাজা ভাজা করে নিচ্ছি। সামান্য একটু নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা করে দিয়ে দিচ্ছি দু চামচ মতো জল, যাতে মশলাটা পুড়ে না যায়। একটু জল দিয়ে মশলাটা এইভাবে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা ডিমগুলো। এতে কী হবে, তেল ঝাল মশলা সমস্ত এতে ঢুকবে আর মশলার যে ফ্লেভারটা তাও এতে যাবে। এভাবে আমি সব কটা ডিমকেই বসিয়ে দিচ্ছি। ডিমগুলোকে সব বসিয়ে দিয়েছি এইভাবে এক থেকে দু মিনিট লো ফ্লেমে। আমি জাস্ট একটু সাঁতলে নেব ডিমগুলোকে। তিন মিনিট বাদে আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি, দিয়ে এটাকে আমি সাইডে রেখে দিচ্ছি। এদিকে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি তেল। দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এখানে আমি মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজকে কুচি করে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিলাম। আমি এই পেঁয়াজটাকে ভেজে নেব। পেঁয়াজটা লাল করে ভেজে নিয়েছি। এবার এই ভাজা পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি সেই বেটে রাখা পেস্টটা।
বেটে রাখা মশলাটা সরি এবার আমি এতে দিয়ে দিচ্ছি ছোট চামচের হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু নেড়েচেড়ে দিচ্ছি মশলাটাকে ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি যাতে আদা আর রসুনের যে কাঁচা গন্ধটা আছে সেটা চলে যায় মশলাটাকে ভাজা ভাজা করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো আর এর সাথে আমি নিয়ে নিচ্ছি একখানা লঙ্কা এটা কাঁচা লঙ্কা আমি কেটে রেখেছিলাম এরকম সরু সরু করে আর এর সাথে দিয়ে দিচ্ছি আমি স্বাদমতো নুন নুনটা দেওয়ার পরে টমেটোটা সফট হতে আরম্ভ করবে এবার ভালো করে নেড়েচেড়ে দিচ্ছি এবার আমি এটাকে ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিটের জন্য রান্না করে নেব যাতে টমেটোটা নরম হয়ে যায় 2 থেকে 3 মিনিট বাদে ঢাকাটা আমি তুলে নিলাম এবার আমি নেড়েচেড়ে মশলাটা কষিয়ে নিচ্ছি মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে সাইড দিয়ে তেল ছাড়তে আরম্ভ করেছে এই সময় আমি দিয়ে দিচ্ছি হাফ বাটি মতো জল এইটা গ্রেভিটা খুব বেশি দেওয়া যায় না এটা একটু শুকনো শুকনোই থাকে জাস্ট ডিমটাকে কোট করার জন্য দিয়ে দিলাম এখানে এই বাটির হাফ বাটি জল এই সময় আমি দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে একটু চিনি চিনিটা দিলে ঝাল নুন মিষ্টির একটা সুন্দর ব্যালেন্স তৈরি হয় এবার আমি একটু নেড়েচেড়ে দিচ্ছি গ্রেভিটা ফুটে উঠেছে এই সময় দিয়ে দেব এই ডিমগুলো খুব সাবধানে বসিয়ে দিতে হবে যাতে ভেতরের কুসুমটা না বেরিয়ে যায় সবকটা ডিম বসিয়ে দেওয়ার পর এর উপর দিয়ে দিয়ে দিচ্ছি একটু ধনে পাতা কুচি আর দিয়ে দিচ্ছি 1 চামচ ভিনিগার হোয়াইট ভিনিগার এবার এটাকে আমি আবার 2 থেকে 3 মিনিটের জন্য ঢেকে রান্না করে নেব 3 মিনিট বাদে ঢাকাটা তুলে নিচ্ছি খুব সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে দেখতেও খুব সুন্দর হয়েছে এটা যে কোনো পরোটা রুটি ভাতের সঙ্গে খুবই ভালো লাগে গ্যাসটা বন্ধ করে দিয়েছি এবার আমি একটা সার্ভিং বোলে তুলে নিচ্ছি এগ ভিন্দালু পরিবেশনের জন্য পুরোপুরি রেডি ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার করবেন আর চ্যানেলে যদি কোনো বন্ধু নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশাপাশি পাশে থাকা বেল আইকনটি প্রেস করার অনুরোধ রইল তাহলে বন্ধুরা আজ এই পর্যন্ত ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণের জন্য নমস্কার